আচ্ছা দেখো আরিত্য, তোমাদের স্কুলে যেটা দিয়েছে ফার্স্ট, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম এখানে দেখো, নাম্বার সিস্টেম কি বলেছে, নানা গাণিতিক কাজকর্মের ক্ষেত্রে যে সংখ্যার সুনির্দিষ্ট গণনা পদ্ধতিকে তোমার নাম্বার সিস্টেম বলা হয়। এটা নাম্বার সিস্টেম কাকে বলে, এটা হচ্ছে কি তার ডেফিনেশন বা সংজ্ঞা। ঠিক আছে, এটা খাতায় লিখে নেবে এটাকে। আর এখানে দেখো, আর তারপরে আছে দেখো, নাম্বার সিস্টেম মূলত চার প্রকারের। একটা হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে গিয়ে তোমার সরি ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টেল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কি আছে না, চার ধরনের নাম্বার সিস্টেম এখানে আছে। এবার ডেসিমেল নাম্বার সিস্টেমে সেটা হচ্ছে গিয়ে তার বেস ভ্যালু হচ্ছে গিয়ে 10। এটা আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছিলাম। এটা হচ্ছে কি বাইনারি নাম্বার, ডেসিমেল নাম্বার সিস্টেমে যার বেস ভ্যালু, বেস ভ্যালু মানে হচ্ছে নিধান যাকে বলা হয়, বেস ভ্যালু হচ্ছে কি তোমার 10। ওকে, 10 মানে কি 0 থেকে 9 পর্যন্ত নাম্বারটা আছে। আমি ওটা ভিডিওতে বলে দিয়েছি, আগের ভিডিওতে যেটা ভিডিও পাঠিয়েছি সেখানে আমি বলে দিয়েছি ওটা। আচ্ছা, বাইনারি হচ্ছে কি বেস ভ্যালু হচ্ছে কি 2, যার সংখ্যা আছে 0 আর 1। ওকে, আর অক্টেল হচ্ছে কি বেস ভ্যালু হচ্ছে কি 8, যার সংখ্যা হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। আর অক্টালে হচ্ছে কি বেস ভ্যালু হচ্ছে কি 16, যেটা আমি লিখে দিয়েছিলাম 0 থেকে 9, তারপরে এ থেকে এফ মানে 10 থেকে 15। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। আর নাম্বার সিস্টেম মূলত আরোভাবে ভাগ করা যায়, এই হচ্ছে কি নাম্বার সিস্টেম, একটা যে বাইনারি, একটা ডেসিমেল, বাইনারি, অক্টেল, আর হচ্ছে হেক্সাডেসিমেল। ক্লিয়ার? এরপর হচ্ছে কি কনভার্সন। কনভার্সন কি কোনো সংখ্যাকে এক প্রকার নাম্বার থেকে, নাম্বার সিস্টেম থেকে অন্য প্রকার নাম্বার সিস্টেমে পরিণত করার পদ্ধতি কি, মানে একটা নাম্বার সিস্টেম মানে এইগুলো নাম্বার সিস্টেম, যেমন ডেসিমেল থেকে বাইনারি, ঠিক আছে, ডেসিমেল থেকে অক্টেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এগুলো একটা নাম্বার থেকে অন্য নাম্বার সিস্টেমে পরিবর্তন করা, একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বারে পরিবর্তন করাটাকে বলা হচ্ছে কি তোমার কি না কনভার্সন। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, এবার এখানে কি দিয়ে তোমাদের ক্লাস, এখানে দেখো কম্পিউটার থিওরি ক্লাসে কিছু না, এই দেখো এখানে কি দিয়েছে, আগের বার আমি যে ভিডিওটা বলে দিয়েছি, ভিডিওটা যেটা দিয়েছি এখানে সেটাই দিয়ে দেখো। এখানে দেখো নাম্বার সিস্টেম, ডেসিমেল যার বেস ভ্যালু হচ্ছে 10, বাইনারি যার বেস ভ্যালু হচ্ছে 2, অক্টেল যার বেস ভ্যালু হচ্ছে 8, আর হেক্সাডেসিমেল যার বেস ভ্যালু হচ্ছে 16। ওকে, আচ্ছা দেখো, আমরা এটা দেখো আগের বার দেখো আমি যে ভিডিওটা বলছি, সেই ভিডিওতে এগুলো সবই লিখ করে দিয়েছিলাম। এখানে যে নাম্বার দেওয়া হয়েছে প্রত্যেকটা নাম্বারে হচ্ছে গিয়ে 10, এগুলো হচ্ছে তার বেস ভ্যালু, এটা হচ্ছে গিয়ে ডেসিমেল, ডেসিমেলের বেস ভ্যালু, দশমিক মানে ডেসিমেলের বেস ভ্যালু হচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে 10 10 10, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ঘর, একক ঘর, দশক ঘর, শতক ঘর, তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে হাজারের ঘর। প্রত্যেকটা ঘরে তার ইয়ে হচ্ছে গিয়ে একক ঘরে হচ্ছে গিয়ে 0, তারপরে 1, তারপর 2, তারপর হচ্ছে গিয়ে 3। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এখানে দেখো 0 1 2 3, এটা যে বাইনারি ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2, আর ডেসিমেলের ক্ষেত্রে দেখো 10, অক্টেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 8, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 16। যদি এটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, এবং এই সম্পর্কে তোমার ভিডিওটা বলা হয়ে আছে, সেখানে তো ভালো করে দেখে নেবে, একবার না বুঝলে আমাকে বলবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল, এখান থেকে এটা গেল, এটা তো হলো। আচ্ছা এখানে তোমার এটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে এক একটা নাম্বার থেকে একটা নাম্বার কনভার্সন, যেমন ডেসিমেল থেকে অক্টেলে যেতে গেলে 8 দিয়ে ভাগ করতে হবে, বা অক্টেল থেকে এটা আসতে গেলে এইভাবে করতে হবে। এই অঙ্কগুলো না দেখালে তুমি বুঝতে পারবে না, অঙ্কগুলো তোমার দেখাতে হবে। অঙ্কগুলো অঙ্কগুলো আজকেই দেখাবো, ঠিক আছে, অঙ্কগুলো আজকেই দেখাবো এটা। আচ্ছা নেক্সট পার্টে কি আছে দেখছি। আচ্ছা এবার হচ্ছে গিয়ে দেখো, কোশ্চেনগুলো দিয়ে যায়, কোশ্চেনের আনসারগুলো খাতায় লিখে নাও। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা লেখো, নাম্বার সিস্টেম কাকে বলে। এবার আমি যেগুলো কোশ্চেনগুলো বলছি সেগুলো ভিডিওটাকে পজ করে উত্তরগুলো লিখে নেবে। নাম্বার সিস্টেম কাকে বলে, নাম্বার সিস্টেম কাকে বলে, দেখো তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছে এখানে দেখো, এই দেখো, ধরো কোথায় যেমন দেখ, ও সরি এখান থেকে নয়, এই এই এইটা এইটা লিখে নেবে। নাম্বার সিস্টেম কাকে বলে, নানা গাণিতিক কাজকর্ম ক্ষেত্রে যে সংখ্যা সুনির্দিষ্ট গণনা পদ্ধতিকে, ঠিক আছে, এটা যে হবে না, কোনো কোনো সংখ্যার সুনির্দিষ্ট গণনা পদ্ধতিকে তোমাদেরকে নাম্বার সিস্টেম বলা হয়। ঠিক আছে, যে নাম্বার, যে সংখ্যার হবে না, এটা
ঠিক আছে, নানা গাণিতিক কাজকর্মে কাজকর্মের ক্ষেত্রে যে এটা হয়ে যাবে না কোনো সংখ্যা, এখানে হচ্ছে কোনো সংখ্যার সুনির্দিষ্ট গণনা পদ্ধতিকে নাম্বার সিস্টেম বলা হয়। ঠিক আছে, এটা কি হচ্ছে নাম্বার সিস্টেম, স্যার বোঝা গেল একটা। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বলছে কি বাইনারি সিস্টেম, এখানে দেখো একটা চলে গেলে একটা চলে যাচ্ছে এখানটায়। আচ্ছা, এখানে তো কি দিয়েছে নাম্বার সিস্টেম কত প্রকার ও কি কি, নাম্বার সিস্টেম আছে চার ধরনের, একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টেল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। তোমাদের বইয়ে ইয়েতে কোশ্চেনে যেটা লিখেছে সেটাই, যে চার ধরনের নাম্বার সিস্টেম। ঠিক আছে, একটা জায়গায় বাইনারি নাম্বার সিস্টেম, একটা অক্টেল নাম্বার সিস্টেম, একটা জায়গায় হেক্সা নাম্বার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা প্রত্যেক প্রকার এর নিধান মানগুলো লেখো। তোমার বাইনারি ক্ষেত্রে নাম্বার সিস্টেম, আচ্ছা এটা বলে এই দুটো দেখো তোমাদের ইয়েতে দিয়ে দিয়ে দেখো হোয়াটসঅ্যাপে যেটা কোশ্চেনটার উত্তর দিয়ে সেখানে ধরো লেখা আছে দেখো। ঠিক আছে, ওটা জায়গায় তোমার প্রত্যেক নিধানের মান হচ্ছে গিয়ে কোনো একটা হচ্ছে গিয়ে ক্ষেত্রে ওগুলো আমি বলে দিচ্ছি ধরো, আর কনভার্সন বা রূপান্তর বলতে কি বুঝবে দেখো, এই যে এই কোশ্চেন গুলো এগুলো আনসার। এই যে এটা হচ্ছে তাহলে হচ্ছে আমরা ইয়েকে নাম্বার সিস্টেমে চারভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে বাইন, একটা হচ্ছে গিয়ে ডেসিমেল, একটা বাইনারি, একটা অক্টেল, একটা হেক্সাডেসিমেল। আর এখানে বেস ভ্যালু যেটা নিধান দেখো, ডেসিমেল হচ্ছে গিয়ে 10, বাইনারি হচ্ছে গিয়ে 2, অক্টেল হচ্ছে গিয়ে 8, হেক্সাডেসিমেল হচ্ছে গিয়ে 16। ঠিক আছে, আর তারপরে যেটা কোশ্চেন ছিল কনভার্সনটা, এই যে কনভার্সন উত্তর হচ্ছে এটা, তাহলে তোমার বইয়ে স্কুলে যেটা পাঠিয়েছে সেটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবং এই কোশ্চেনগুলো আনসারগুলো খাতা লিখ, কোশ্চেনটা লিখবে তার নিচে আনসারগুলো লিখে নেবে, কোশ্চেন আনসারটা লিখে আমাকে ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দেবে, আমি দেখবো ঠিক হয়েছে কি না। ঠিক আছে, আচ্ছা এবার আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে কনভার্সেন। ঠিক আছে, আজকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে তোমার কনভার্সেন। এখানে আগের দিন আগের দিন আমাদের এত পর্যন্ত করেছিলাম এই যে নাম্বার সিস্টেমগুলো এখানে, ঠিক আছে কতগুলো নাম্বার সিস্টেম সেগুলো করেছিলাম। আজকে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কি না কনভার্সনটা করব। আজকে আমরা করব কনভার্সন। এখানে তো একটা নাম্বার প্রথম হচ্ছে দেখো বাইনারি নাম্বার, বাইনারি নাম্বারটা কি আছে না বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে 0 আর 1। বাইনারি নাম্বারটাকে বলা হচ্ছে গিয়ে 0 আর 1, মানে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে সেটা হচ্ছে গিয়ে বাইনারি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে সেটাকে বলা হচ্ছে গিয়ে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে গিয়ে 0 এবং হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, এই 0 1 এটাকে কি বলা হয়, এটাকে বিট বলা হয়, 0 1 এটাকে বিট বলা হয়। দেখো আমরা সাধারণত যে ভাষায় কম্পিউটারকে তথ্য সরবরাহ করি বা নির্দেশ দিই কম্পিউটার সেই ভাষা বোঝে না। ঠিক আছে, নির্দিষ্ট পদ্ধতিতে কম্পিউটার যে ভাষাকে পরিবর্তন করে তার বোধ ভাষা রূপান্তর করে নেয়, মানে আমরা যে ভাষা দিই সেটা কম্পিউটার বোঝে না, কম্পিউটার তার নিজের মতো ভাষায় রূপান্তর করে নেয়। কম্পিউটারের বোধ্য এই ভাষাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেটা ভাষাটা বোঝে সেই ভাষাটাকে বলা হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটার যে ভাষা বোঝে সেটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদের কি হয় না 0 আর 1 দিয়ে তৈরি হয়, একে দুটো দুটো সংখ্যা বা ডিজিট থাকে। হ্যাঁ, এখানে 0 এবং 1 এই দুটো সংখ্যা দিয়ে তৈরি হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, বেসিক ইয়ার মেশিন ল্যাঙ্গুয়েজ। এই দুটি সংখ্যাকে বলে বাইনারি ডিজিট, এই দুটি সংখ্যাকে বলা হয় বাইনারি ডিজিট। ক্লিয়ার, এই দুটো সংখ্যাকে বলা হচ্ছে কি বাইনারি ডিজিট। ক্লিয়ার, আচ্ছা এবার হচ্ছে কি দেখো, তাহলে বাইনারি বোঝা গেল। এবার দেখো তোমার যেটা আছে, সেটা দেখো মাত্র দুটি সংখ্যা দিয়ে তৈরি হচ্ছে কি দিবে ইয়ে বাইনারি ডিজিট। এখানে হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে কি নাম্বার, এগুলো বাইনারি নাম্বার। ঠিক আছে, 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 0, এগুলো সব হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। আর বাইনারি নাম্বার লিখলে এই ব্র্যাকেটের মধ্যে নিচে এখানে নিচে এখানটা 2 লেখা হয়, 2, এগুলো 2। 2 মানে হচ্ছে কি তোমার এগুলো কি, এগুলোকে বলা হচ্ছে কি বেস ভ্যালু বা নিধান, যাকে তোমাদের বাংলায় যেটা বলছে নিধান, এটা হচ্ছে কি বেস ভ্যালু, প্রত্যেকটা এগুলো হচ্ছে কি এর বেস ভ্যালু। ঠিক আছে, তাহলে বাইনারি নাম্বার কাকে বলে বললাম না, বাইনারি নাম্বার হচ্ছে কি এটা একমাত্র কম্পিউটার বুঝতে পারে, এটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয় বা মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়।
এবার আমরা দেখব যে বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে কিভাবে আমরা কনভার্সন করব, মানে পরিবর্তন করব, দ্বিনির্ধারী সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কিভাবে আমরা রূপান্তর করব, মানে একটা নাম্বার থেকে কি অন্য নাম্বারে রূপান্তর করব। তাহলে দেখো আমরা বাইনারি নাম্বার থেকে আমরা ডেসিমেল নাম্বারে কিভাবে রূপান্তর করব, দেখো এখানে তো দেওয়া আছে, দেখো এখানে তারপর আমি বলে দিচ্ছি, দেখো 10101 এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকে আমাকে কি করতে হবে না, আমাকে ইয়ে নাম্বারে কনভার্ট করতে হবে, তোমার ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, ঠিক আছে কীভাবে করবো ভালো করে দেখে দেখে নাও, আমি করে দেখাচ্ছি, দেখো এই নাম্বারটা আমি করে দেখাবো 10101, ঠিক আছে। আচ্ছা সংখ্যাটা হলো কি 10101, এটা হচ্ছে সংখ্যাটা। এবার এই সংখ্যাটা এটা হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার, এটা কি নাম্বার, এটা হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারকে আমরা যে ডেসিমেলে কনভার্ট করব, এইভাবে লেখে, হ্যাঁ ডেসিমেলে কনভার্ট করব এইভাবে, এই যে 10 মানে হচ্ছে গিয়ে ডেসিমেল, এখানে 10 দেওয়া মানে এটা হচ্ছে গিয়ে ডেসিমেল হয়ে গেল, এটা বলা মানে বাইনারি। এবার এটা থেকে এটা কনভার্ট করব, কিভাবে কনভার্টটা করবো দেখো, এখানে যে নাম্বারগুলো থাকবে সেগুলো পাশাপাশি লিখবে, এইভাবে লিখবে দূর দূরে 10101 এইভাবে দূরে দূরে লিখবো। এবার লেখার পর কি করবো, আমরা এটাকে দুই দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করব, কি বললাম প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করব, প্রত্যেককে দুই দিয়ে গুণ করব, ক্লিয়ার। এবার দুই দিয়ে গুণ করার পর তারপর কি করব, এর দেখো যেগুলো প্লেস ভ্যালু মানে পজিশনাল ভ্যালু যেগুলো, এটা হচ্ছে জিরো, তার মানে পিছন থেকে এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে মাথা এগুলো প্রত্যেকটা জিরো, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে এটা 3, এটা হচ্ছে গিয়ে 4, ঠিক আছে এইভাবে এটাকে এইগুলোকে বলা হয় পাওয়ার, এগুলো সব পাওয়ার লাগিয়ে দিলাম। এরপর এগুলো সব হচ্ছে যোগ, প্রত্যেকটা এখানে যোগ হয়ে যাবে, প্রত্যেকটা এখানে যোগ হয়ে যাবে, বাস তাহলে এইভাবে তৈরি হয়ে গেলো জিনিসটা। তাহলে এটা কিভাবে তৈরি হলো বুঝতে পেরেছো, দেখো তোমাদের বইয়েও দেখো সেম ভাবে দেওয়া যায়, দেখো ঠিক আছে সেম ভাবে দেখো বইয়ে এটা তৈরি, তাহলে কিভাবে হয়েছে বুঝতে পেরেছো এটা, ক্লিয়ার। এবার কি করতে হবে, এইগুলোকে আমাকে ভাঙতে হবে। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে কত বলতো, 4 বার 2 গুণ, 4 বার 2 গুণ, এরকম আমি এখানে লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি আমার 4 বার 2 গুণ, তাহলে তো কি হবে না 2 × 2 × 2 × 2, 4 বার 2 গুণ, 4 বার কত হচ্ছে 2 আর 2 এ 4, 4 আর 2 এ 8, 8 আর 2 এ 16, তাহলে 16, 4 বার গুণ করলে এটা হবে মান, মান কত হবে এটা 16 হবে, এটা মান হবে গিয়ে তোমার 16। তাহলে এখানে পরিবর্তে কি হয়, 16 × 1 কত হয় 16, তাহলে এটা হয়ে গেলো ইকুয়াল সাইন দিয়ে এখানে বসাবে এটাকে কত 16 হয়ে গেল। তারপর প্লাস, প্লাস করার পর এটাকে জিরো, দেখো আমার 2 টু দি পাওয়ার 3 করার কোনো প্রয়োজন নেই, কেন তার আগে প্রথমে দেখো জিরো আছে, তাহলে জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে পুরো মানটাই হয়ে যাবে জিরো, তাহলে এটা মান আমি বসে দিলাম এটা পুরোটাই জিরো, এটা করলাম না। প্লাস তারপর দেখো 2 টু দি পাওয়ার 2 মানে 2 বার 2 গুণ, 2 বার 2 গুণ মানে কত করে 2 × 2 মানে কত 4, 2 × 2 4 হয়, তাহলে 4 × 1 কত হয় 1, এই 4, তাহলে এটা 4 হয়ে গেল, তাহলে 2 × 2 × 1 তাহলে 4 হয়ে গেল, ক্লিয়ার। তারপর প্লাস, তারপর এটা হচ্ছে গিয়ে দেখো জিরো আছে, জিরো মানে পুরোটাই জিরো হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই আমি জিরো বসে দিলাম। প্লাস আর এইখানে একটা খেয়াল রাখতে হবে, যে কোনো পাওয়ার মানে তার মাথায় যদি জিরো থাকে, হ্যাঁ যে কোনো মাথায় যদি জিরো থাকে তার মান হয়ে যায় 1, তাহলে এইটার মান হয়ে যাবে তোমার কত 1, এটা মান হয়ে যাবে 1, এর ভ্যালু হয়ে যাবে কত 1, ঠিক আছে। যে কোনো পাওয়ার যদি জিরো থাকে মাথায় তাহলে তার মান হয়ে যাবে 1, তাহলে 1 × 1 কত হচ্ছে 1, তাহলে 1 হয়ে গেল, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখবা, দেখে আমি যেটা বললাম, তাহলে কী বলো আর এক বলে দিচ্ছি, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 4 বার 2 গুণ,
4 বার 2 গুণ করলে যে 16 তাহলে যে 16 1 1 16 মানে যে 16 ঠিক আছে তারপর হচ্ছে যে তোমার এখানে 0 তাহলে 0 এর সঙ্গে পুরোটা গুণ করলে 0 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে গেল তারপর যে 2 টু দি পাওয়ার 2 2 টু পাওয়ার 2 মানে যে 2 বার 2 গুণ মানে কত 4 তাহলে এখানে 4 এটা 4 হয়ে গেল এটা ঠিক আছে এটা 4 হয়ে গেল ওই জন্য এটা 4 এটা পুরোটা 0 এটা 0 হয়ে গেল আর এটা যে কোনো পাওয়ার তার মাথা যদি 0 থাকে তার মান হয়ে যায় 1 তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে যে 1 ঠিক আছে এবার এটাকে তুমি এবার যোগ করবে যোগ করলে কত 16 আর 4 হচ্ছে যে 20 20 আর 1 হচ্ছে যে 21 তাহলে आंसर হয়ে গেল 21 ঠিক আছে তাহলে এর आंसर হলো কত 21 তাহলে এটা হচ্ছে যে তোমার কি হলো না বাইনারি থেকে দশমিকে কনভার্সন হলো এইভাবে আমরা কি করতে পারি বাইনারি থেকে দশমিকে পরিবর্তনটা করতে পারো ঠিক আছে এটা খাতায় লিখে নাও ভালো করে এটা খাতায় লিখে নিয়ে আর একটা আমি করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা মুছে দিচ্ছি আচ্ছা তোমাদের এখানে দেখো বইয়ে দেখো এটা 20 y একুশ आंसर হবে ঠিক আছে আচ্ছা আর একটা করে দিচ্ছি আমি এখানে এখানে দেখো তোমার কি করেছে এখানে অনেক বড় একটা করে আমি তোমাকে ছোট দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে এখানে অনেকটা অনেক বড় করে তোমাকে ছোট দিয়ে বুঝাচ্ছি আরেকটা তাহলে আমি সংখ্যা নিচ্ছি 1 1 0 1 এটা নিচ্ছি তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি এটা আমার হচ্ছে কি বাইনারি নাম্বার এই বাইনারি নাম্বারের বাইনারি নাম্বারটাকে আমাকে কি করতে হবে না ডেসিমেলে কনভার্ট করতে হবে 10 এ কনভার্ট করতে হবে বাইনারি নাম্বারটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে মানে 10 এ আমাকে কনভার্ট করতে হবে তাহলে কি হবে আমরা পরিবর্তন করব দেখো তাহলে প্রথমে এখানে নাম্বার যেগুলো আছে সেগুলো আমরা পাশাপাশি লিখে নেছি 1 1 0 1 এ পাশাপাশি লিখে নিলাম এবার প্রত্যেকটার সঙ্গে কি করব 2 গুণ করব প্রত্যেকের সঙ্গে কি করব আমরা 2 গুণ করব প্রত্যেকের সঙ্গে আমি 2 গুণ করব প্রত্যেক সঙ্গে 2 গুণ করলাম 2 গুণ করার পর কি করব না এদিক থেকে আমি 0 থেকে শুরু করব উপরে বসাতে তাহলে এটা থেকে 0 এটা হচ্ছে কি 1 এটা হচ্ছে কি 2 আর এটা হচ্ছে 3 হই যে তারপর কি করব এগুলো প্লাস করে দেব সব হয়ে গেল এরপর এখানে কি করব আমি এটাকে সলভ করব আমি এটাকে সমাধান করব এবার 2 টু দি পাওয়ার 3 মানে কত 2 বার 3 গুণ তাহলে 2 ইনটু 2 ইনটু 2 3 বার 2 গুণ তাহলে 2 ইনটু 2 ইনটু 2 তাহলে কত হয় এটা 2 এ 2 এ 4 আর 2 এ 8 তাহলে आंसर হবে কত 8 আচ্ছা কত হলো 8 তাহলে 8 এটা হলো 8 2 টু দি পাওয়ার 3 মানে যে 8 আর 8 ইনটু 1 মানে কত 80 হয় তাহলে এখানে বসে গেল 8 প্লাস এটা 2 টু দি পাওয়ার 2 মানে যে 2 বার 2 গুণ 2 বার 2 মানে কত হয় 2 আর 2 ইনটু 2 মানে 4 2 ইনটু 2 মানে 4 2 ইনটু 2 মানে 4 তাহলে 4 ইনটু 1 কত হয় এটা 1 আছে তাহলে 4 ইনটু 1 কত হয় 4 তাহলে এখানে বসে গেল 4 ক্লিয়ার তারপর দেখো 0 আছে 0 দিয়ে কোনো কিছু গুণ করা মানে আলটিমেট 0 হবে তাহলে এটা করার প্রয়োজন নেই তাহলে আলটিমেট এটা 0 করে দিলাম এটা 0 হয়ে গেল প্লাস কি বলেছে যে কোনো পাওয়ার হচ্ছে কি 0 মানে কত 0 মানে হচ্ছে কি 1 তাহলে 1 ইনটু 1 কত হয় 1 হয় তাহলে এখানে 1 হচ্ছে এর আগে আগে বলছিলাম যে এর মান কত হবে 1 আর যে কোনো পাওয়ার 0 মানে হচ্ছে মান হচ্ছে 1 তাহলে 1 ইনটু 1 কত হলো 1 এবার এটাকে তোমার যোগ করো তাহলে 3 4 আর 8 12 আর আগে 13 आंसर হবে কি 13 বা 13 ক্লিয়ার তাহলে এই ভাবে আমার হচ্ছে কি এই বি একটা কনভার্সনটা করতে পারবো ঠিক আছে আর একটা করে দেখাচ্ছি এগুলো খাতায় লিখে নাও এই খাতায় এগুলো কিন্তু প্রত্যেকটা লিখে নাও এগুলো আমার খাতায় লিখে আমাকে ছবি তুলে এগুলো সব দেখাবে কি তুমি করছো বা করছো ইয়ে করছো ঠিক আছে নেক্সট আবার দেখো আরেকটা দেখাচ্ছি 1 0 1 0 1 0 একটু বড় দিলাম ঠিক আছে 1 0 1 0 1 0 এবার এটাকে আমাকে কি করতে হবে দুইবার
10 এ কনভার্ট করতে হবে। তাহলে কি হবে কনভার্ট করতে হবে, তাহলে প্রথমে এখানে একটু ভাগ ভাগ লিখবো, এটা 1 লিখবো, এখানে 0 লিখবো, এটা 1 লিখলাম, এটা 0 লিখলাম, এটা 1 লিখলাম, এখানে 0 লিখলাম, ক্লিয়ার। প্রত্যেকটার সঙ্গে কি করব, দুই করে গুণ, তাহলে এখানে সবগুলো লেখা গেল 101010 101010 লেখা গেল। প্রত্যেকের সঙ্গে কি গুণ করবো, কত গুণ করব, দুই। হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে আমি দুই গুণ করলাম, সেম একই জিনিস। প্রত্যেকের সঙ্গে দুই গুণ করা হলো, ক্লিয়ার। এবার দুই গুণ করে কি করব, ওর পাওয়ার বসাবো এই দিক থেকে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে গিয়ে 5। তাহলে এইভাবে আমরা পাওয়ারগুলো পর 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 বসিয়ে দিলাম। এই পাওয়ার বসানোর পর কি করবো আমরা, এগুলো সব একসঙ্গে যোগ, এগুলো সব যোগ করবো। এবার যোগ করে এবার এখানে কোনটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, 2^5 মানে কত, 2^5 মানে হচ্ছে তাহলে 5 বার 2 গুণ, ঠিক আছে। 2^5 মানে কত হবে, তাহলে 2^5 মানে, আমি একটু বড় করে এগুলো লিখে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হয়, তুমি যে মুখে মুখে করতে পারো মুখে করো কোনো অসুবিধা নেই, আমি তোমার তোমার সুবিধার জন্য লিখে দিচ্ছি আমি। দেখো 5 বার তোমার 2 গুণ, 1 2 3 4 5, 2 বার 5 বার 2 গুণ কত হচ্ছে, দেখো 2 আর 2 এ 4, 4 আর 2 এ 8, 8 আর 2 এ 16, 16 আর 2 এ 32, তাহলে এটা হবে গিয়ে 32, মানে 32 32। এবার 32 এর সঙ্গে 1 গুণ করে কত হবে, 32 হয়, আর এখানে হচ্ছে গিয়ে 32 লিখে দিলাম, ওকে। এবার দেখো এটা 0 হয়ে গেলো, পুরোটা 0, আর এটা হচ্ছে গিয়ে তোমার এখানে 0 হয়ে গেল, ওকে। আচ্ছা, প্লাস এখানে 2^3 মানে 3 বার 2 গুণ, 2^3 মানে কত, 2^3 মানে হচ্ছে কি 3 বার 2 গুণ হবে, ঠিক আছে। 2 × 2 × 2, 3 বার হচ্ছে কি 2 গুণ হবে, 3 বার 2 গুলো কত হয়, 2 আর 2 এ 4 আর 2 এ 8, তাহলে 8 × 1 কত হবে, 8, আর এটা হয়ে গেল তোমার 8। প্লাস এবার 0, পুরোটাই 0, আর এগুলো সামনে 0 থাকলে তাহলে অন্য আর এইগুলো কিছু করতে হবে, তাহলে ডিরেক্ট এখানে আমাকে বসে যাবে 0 বসে যাবে। প্লাস এবার এটা 2^1 মানে কত, 1 বার 2 মানে 2 হয়, আর এখানে 1 মানে যে 1 টা 2, 2 একে 2, এখানে থাকলে 2 হবে। প্লাস এখানে দেখো 0, তাহলে 0-র সঙ্গে যা কিছু গুণ করবো 0-ই হবে, তাহলে এটা আমার করার প্রয়োজন নেই, তাহলে আলটিমেট এখানে বসে যাবে তখন আমার 0, ঠিক আছে। এইবার এটাকে আমার কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। 2 আর 2 এ 4, 4 আর 8 এ 12, তাহলে 12 2, হাত হলো 1 4, তাহলে হচ্ছে গিয়ে 42, মানে 42 হচ্ছে গিয়ে তোমার আনসার হবে, এটা হচ্ছে গিয়ে 42, আনসার হলো 42, বুঝতে পারা গেছে। তাহলে এইভাবে আমরা কি করব, বাইনারি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করবো। আচ্ছা, এই বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট, যেটা তোমাদের বইয়ে দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা এটা বড় করে দিয়েছে, এটা দেখে নিয়ে এইভাবে দেখো, ঠিক আছে। আচ্ছা, এত মধ্যে তো করালাম, হ্যাঁ, এরপর যদি পয়েন্ট দিয়ে যদি স্কুলে করায় তাহলে আমি পয়েন্ট দিয়ে দেখাবো, নাহলে পয়েন্ট দিয়ে দেখাবো না, ঠিক আছে। এখানে পয়েন্ট দিয়ে একটু ইয়ে আছে, শক্ত আছে, যদি স্কুলে করায় তাহলে আমি দেখাবো, নাহলে দেখাবো না, ওকে। তাহলে আমি যে অঙ্কটা দিলাম সেই অঙ্কটা তুমি আপাতত ভালো করে প্র্যাকটিস করো, এবং যে অঙ্কগুলো দিলাম সেগুলো করে আমাকে পাঠাও, ওকে, সেগুলো করে আমাকে পাঠাও। আর আমি তোমাকে দুটো অঙ্ক দিচ্ছি, সেই অঙ্ক দুটো করবে, এইরকম সেম অঙ্ক আমি দিচ্ছি সেরকম করবে, আমি লিখে দিচ্ছি অঙ্কটা। (1 1 0 1) এই অঙ্কটা করে আমাকে পাঠাও, 1 1 0 1, আচ্ছা, আর তারপর একটা 0 দিচ্ছি, এই অঙ্কটা করে আমাকে পাঠাবে, ওইগুলোর সঙ্গে
এই অঙ্কটা করে আমাকে পাঠাবে। এই অঙ্কটা করে আমাকে পাঠিয়ে দেবে ছবিগুলো। ওকে, আগেরগুলো যেগুলো পাঠাতে পারো সেগুলো সব পাঠাবে এবং এটাও ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। আর বারবার বলছি, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করে জানাবে। ক্লিয়ার?